रिश्ते में तो हम तुम्हारे मास्टर लगते हैं भाई। फालतू टाइम पास बंद करो और इस चैनल को सब्सक्राइब करो। হ্যালো এভরিওয়ান, এতিয়া লকডাউনের সময়, লকডাউন বাড়ি আছে কিন্তু ভিডিও তো শেষ হওয়া নাই। গতি ইউনিট টেনের মই ক্লাস টুয়েলভর যিখিনি শিকাই আছিল তার আজি 13 নম্বর ভিডিওর মই কেমিক্যাল রিয়েকশনের তোমালক শেষ করেছিল। SN1 SN2 রিয়েকশন ইহতর মেকানিজম এইবিলাক আমার শেষ হয়েছিল কেমিক্যাল রিয়েকশন অফ হ্যালো অ্যালকেন। গতি হ্যালো অ্যালকেনের কেমিক্যাল রিয়েকশন আগর ভিডিও বিলাক তোমালকে আই বুটমত পাই যাবা। গতি ইহতর মেকানিজম কিলো, ইহতর কোনটো অ্যালকিল হেলাই দেয়, SN1 দেখাবো SN2 দেখাবো সেইবিলাক পড়িলো। এতিয়া আমি ইহতর এটা প্রশ্নর আমি এইটো টপিক আমার কেমিক্যাল রিয়েকশন অফ হ্যালো অ্যালকেনের স্টেরিও কেমিক্যাল অ্যাসপেক্ট অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন, অসমিয়াত কইছো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কিছুমান স্টেরিও রসায়ন। স্টেরিও মানে হল থ্রি ডাইমেনশনত কেনেকুয়াকে থাকে তার মানে। এতিয়া কার্বনটো আমি এনেকুয়াকে ভাবিছিল আগতে, কার্বন যেনেকা এনেকাকে দেও এনেকুয়াকে আমি কার্বন বিলাক চারিডাল বন বনাও। এতিয়া জানিব লাগিব কার্বন বিলাক কেনেকে থাকে। গতি কার্বন বিলাক থাকে তোমালোকে জানা 11 পাই আহিছিলা কার্বনটো টেট্রাহাইড্রেল থাকে। গতি টেট্রাহাইড্রেল কেনেকুয়া স্টেরিও কেমিক্যাল হ্যালো অ্যালকেনত বা অ্যালকিল হ্যালাইডত কেনেকে থাকিব টেট্রাহাইড্রেলি আমি চাম। এতিয়া ধরা এনেকুয়া থাকিব, ইটো তোমার এটা CH3, ইয়াত তুমি এটা যদি তুমি হ্যালো গ্রুপটো ইটো ভাবা, এই দুটা বর্ডার প্লেনর আছে আর বাকি তোমালোকর এটা আগফালে থাকিব এনেকুয়াকে, ঠিক আছে। আর তোমালোকে স্টেরিও কেমিস্ট্রি চালে এতিয়া 3D চাব লাগিব, তোমালোকর মন মগজুটো কি করে দিব লাগিব 3D। গতি এইটো এটা অ্যালকিল হেলাইড, ইয়াত এটা হাইড্রোজেন ভরাই দিলো, এইটো এটা অ্যালকিল হেলাইড, এটার নাম 2-bromopropane। গতি ভিডিওটো তোমালোকক মই এটা বস্তু দেখাব ওলাইছো, তোমালোকে চোৱাচোন। এতিয়া আগর এনেকুৱা এই কার্বন থকা দিন গল, এতিয়া তোমালোকে চোৱা এইটোৰ লগত তোমার এইটো মিলিছে নে নাই, এইটো মোর মরমর মর্টিনৰ রিফিল নহয় কার্বন, ঠিক আছে। এতিয়া এইটো CH3, এইটো CH3 লাগি আছে, এই হাইড্রোজেনটো পিছফালে আছে নে চোৱা, এই কার্বনটোত হাইড্রোজেনটো পিছফালে আছে নে চোৱা, এইটো হাইড্রোজেন আর এইটো ব্রোমটো, এইটো ব্রোমো, এইটো CH3 ব্রোমো হাইড্রোজেন, আর এইটো কোন ফালে আছে CH3 বা এইটো C2H5 বলি ভাবিলে কোনটো হব, সম্মুখর ফালে, সম্মুখর ফালে থাকা বিলাকক আমি এনেকুয়াকে, আগফালে থাকা বিলাকক আমি এনেকুয়া দাঁত কই দিছিলু, এইটুক কয় আমার ওয়েড বলি কয়, ওয়েড স্ট্রাকচার। গতি এইটো পিছফালে, এইটো আগফালে, হেলাইডটো ব্রোমোটো বা ব্রোমো গ্রুপটো এইফালে, আর এইটো CH3। গতি আজি স্টেরিও কেমিক্যাল অ্যাসপেক্টটো চাম, আর এই মুনুটো আমি পিছত ব্যবহার করিম। এইটো কার্বন মই আগটো কোনটো ধরেছিলো এইটো, তোমালোকে চাই লবা, এইটো আগফালে মই ইয়াতে তো দেখাব নোৱাৰো, এইটো আগফালে বলে কৈছো যে এইটো। গতি মই স্টেরিও কেমিস্ট্রিখিনি আমি আগবাড়ি আছো, তার আগতে SN1-ৰ এটা কোয়েশ্চন তোমালোকক লিখি দিলো, আর এইটো মই ক্যামেরাম্যানের ফালে আগবাই দিলো থবলৈ। গতি চা SN1-ত এটা প্রশ্ন দিয়া নাছিলো, গতি আহি যাব পারে এইবার এক্সাম অথা। গতি SN1 মেকানিজমের এটা কোয়েশ্চন মনত রাখিবা, এলাইলিক অর বেঞ্জাইলিক হেলাইডস, এলাইলিক, মই স্টেরিও কেমিস্ট্রি আহি আছো কিন্তু এইটো মই পাহৰি যোৱা হেন হৈছিল, কেতিয়া এতিয়া মনত পৰিছে এইটো দিয়া নাছিলো যে। গতি চোৱা এলাইলিক অর বেঞ্জাইলিক হেলাইডস আর রেডিলি রেডিলি শোজ বা রিয়েক্টিভিটি টুয়ার্ডস SN1 রিয়েকশন। অসমিয়াত এই প্রশ্নটো লিখিলে পজ মারি লিখিবা কই আছো, SN1 রিয়েকশন মানে SN1
মানে একানবিক প্রতিস্থাপন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াবোৰ এলাইলিক আৰু বেনজাইলিক হেলাই দে কিয় খৰটকিয়া কৈ দেখুৱায় কিয় অতি সহজে দেখুৱায় এলাইলিক আৰু বেনজাইলিক হেলাইডস বিলাকে কিয় এসএন1 ৰিয়াকচনটো বহুত স্পীডত বা সোনকালে বা ইজিলি দেখুৱায় এই প্ৰশ্নটো তোমালোকে চালে এনসারটো এই বছৰ 2021 চনত আহি যাব পাৰে কাৰণ রিয়েকশন এইবিলাক আমি কেমিক্যাল রিয়েকশন অফ হ্যালো এলকেনর এস এন ওয়ানর মেকানিজিমর ভিতরের বস্তু এই টপিকটো আজি আরম্ভ করিম তার আগতে এইখিনি তোমালোকে চাই লওয়া ধরা এইটো বেনজাইলিক আছিল এইটো তোমালোকর বেনজাইলিক বেনজাইলিক হেলাইড মানে কি বুঝি পাইছা হেলাইডৰ জায়গাত মই ক্লোরাইড দিছো হেলোজেন লাগি থাকা কার্বনটো সিঙ্গল বন্ড আছে ডাবল বন্ড থাকিলে এলাইলিক বুলি কয় এনেকুৱা বেঞ্জিনৰ দৰে আৰু ঘূৰিলে এলাইলিকটো হৈ যায় কি বেনজাইলিক গতিকে ইয়াৰ আমি কি আছিল এস এন ওৱান ৰিয়েকশ্যন মানে এস এন ওৱান ৰিয়েকশ্যনত কি পাইছিলো কাৰ্বকেটায়ন পাইছিলে নে একো লিখিব নালাগে ইয়াৰ পৰা যিটো কাৰ্বকেটায়ন উৎপন্ন হ'ব বা প্ৰডিউচ হ'ব সেই কাৰ্বকেটায়নটো কেনেকুৱা হ'ল চোৱা চি ইয়াতে এইচ দুটা খুলি লিখিব পাৰা বা এনেকৈ ডাইৰেক্ট লিখিলে কি হ'ব এইটো প্লাছ এইটো মাইনাছ ওলাই গ'ল গতিকে এইটোই কি দেখুৱায় ৰেজনেন্স গতিকে ই ৰেজনেন্স টেবুল আহিছে এইটো হয় সংস্পন্দন গঠন দেখুৱাৰ কাৰণে এই কাৰ্বকেটায়নটো এইটো আছিল বেনজাইলিক এইটো আছিল বেনজাইলিক ক্লোৰাইড বা হেলাইড বেনজাইলিক ক্লোৰাইডটো আমি কিহলৈকে পৰিৱৰ্তন কৰিলোঁ এইটো বেনজাইলিক কাৰ্বকেটায়ন কাৰ্বকেটায়ন গতিকে বেনজাইলিক কাৰ্বকেটায়ন এই প্ৰশ্নটোৰ এনচাৰটো মনত ৰাখিবা ইহঁত এছ এন ওৱান ৰিয়েকশ্যনৰ প্ৰতি কিয় বেছি সক্ৰিয় হোৱাই দে আৰ ভেৰি ইজিলি মানে কি দে হেভ দ্য রিয়েক্টিভিটি টুয়ার্ডস এস এন ওয়ান রিয়াকশন হুইচ এলাইলিক অর বেনজাইলিক এইটো তোমার বহুত বেশি স্টেবল হয় রেজোনেন্স বনাই রেজোনেন্স আঁকিছিল ইয়াক যদি রেজোনেন্স আঁকো আমি ইয়াক বহুত স্টেবল পাম ঠিক তেনেকে এলাইলিক বিলাককো আমি এলাইলিক হেলাইড বিলাক এনেকুৱা আছিল নে ইটো আছিল বেনজাইলিক ইটো এলাইলিক এলাইলিক ক্লোরাইড কাক বুলে চোৱা হেলোজেন লাগি থকা কাৰ্বনটোত সিঙ্গুল বন তাৰপিছতো যদি ডাবল বন হয় হেলোজেন লাগি থকা কাৰ্বনটো সিঙ্গুল বন ডাবল বন হ'লে এলাইলিক বুলি কয় আৰু বেঞ্জিনৰ লগত থাকিলে বেঞ্জাইলিক বুলি কয় হেলোজেন লাগি থকা কাৰ্বনটোত নেক্সটটো সিঙ্গুল তাৰপিছত ডাবল ওৱান টু থ্ৰী ফ'ৰ ওৱান টু থ্ৰী ফ'ৰ এতিয়া চোৱা এলাইলিক ক্লোৰাইডটোৱে কি দিব ইয়াত কাৰ্বকেটাইন দিব আৰু ক্লোৰাইডটো ওলাই যাব এইটো এলাইলিক হেলাইড আছিল বা ক্লোৰাইড আছিল এইটো বেনজাইলিক ক্লোৰাইড আছিল এইটো কি পাম আমি এইটো এলাইলিক কাৰ্বকেটায়ন গতিকে এই কাৰ্বকেটায়ন এইটো বেনজাইলিক কাৰ্বকেটায়ন এইটো এলাইলিক কাৰ্বকেটায়ন ইহঁতে ৰেজনেন্স দেখুৱায় আৰু ইহঁত ষ্টেবল হোৱা বাবে সুস্থিৰ হোৱা বাবে ইহঁতে এছ এন ওৱান ৰিয়েকশ্যন বহুত ভালকৈ দেখুৱায় এতিয়া ইহঁতৰ ৰেজনেন্স ষ্ট্ৰাকচাৰবিলাক যদি আমি ফাৰ্ষ্ট ইয়েৰত শিকিছিলোঁ সেইবিলাক আঁকি দিলে হৈ গ'ল আৰু একো যদি লিখিব মন নাই ইয়াতে আমি ডাইৰেক্ট লিখি দিবা দিছ কাৰ্বকেটান ইজ ষ্টেবিলাইজ বাই ৰেজনেন্স দিয়াৰ ফৰ এলাইলিক অৰ বেনজাইলিক হেলাইডছ আৰ দে হেভ দ্য রিয়েক্টিভিটি টুয়ার্ডস এস এন ওয়ান রিয়েকশন গতি এই প্রশ্নটো আমি আগত আলোচনা করা নাছিল গতি স্টেরিও কেমিস্ট্রি আমি এটা আরম্ভ করি আর এইখানে বোর্ডখানি মুছিম তোমালোক আগর যিখিনি এস এন ওয়ানের একটা সরু প্রশ্ন আহিব পারে সেইটো দি দিল এতিয়াহে আসল টপিকত আহিলো দশ মিনিট তোমালোক খাই বা দশ মিনিটর আশে পাশে স্টেরিও কেমিস্ট্রি চালে ইয়াত কেটামান তোমালোকর টার্মস আছে কিছুমান পদ জানিব লাগিব পরীক্ষাত ইয়াৰে পৰা 2016-17 ওয়ান আর টু মার্কস আহি গৈছে গতিকে সেই টার্মস বিলাক এতিয়া আমি পঢ়িম
গটিকে স্টেরিওকেমিক্যাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনৰ লগত কি বিলাক এসোসিয়েটেড হৈ আছে কি বিলাক জড়িত হৈ আছে স্টেরিওকেমিস্ট্রিত মানে মেইনলি তোমালোকৰ অ্যালকিল হ্যালাইডস বিলাকে সাম গটিকে ইয়াতে তোমালোকে প্ৰথমতে চাব লাগিব হোৱাট ইজ এই বিলাকৰ তোমালোকৰ ডিফাইন বুলি কৈ শর্ট নোটস বুলি কৈ শর্ট নোটস বুলি কৈ আহিব পাৰে বা ডিফাইন বুলি কৈ প্ল্যান পোলারাইজ লাইট মই ইয়াত তোমালোকক ডেফিনেশন কেটা লিখি দিম আৰু তাৰ পিছত মই ইয়াক এক্সপ্লেইন কৰি যাম প্ল্যান গটিকে এই কেটা ডেফিনেশন আমি পঢ়ি মেতে প্ল্যান পোলারাইজ লাইট অসমীয়াত লিখি লৈছা নহয় আৰু নকওঁ আৰু অসমীয়া শব্দটো তোমালোকে লিখি লোৱা সমতল ধ্রুবীয় প্রহর এটা হৈ গল তাৰপিছত আমি চাম ইয়াৰ পিছত অপটিক্যাল অ্যাক্টিভিটি স্টেরিওকেমিস্ট্রিত হেলো এলকেনৰ কেমিক্যাল রিয়েকশনের ইটো তোমালোকৰ কিহত পৰিছিল ওয়ান সি এছ এন টু এছ এন ওয়ান বি আছিল এছ এন ওয়ান আৰু সি কি আছিল এছ এন SN1, SN2 আৰু এইটো C স্টেরিওকেমিস্ট্রিখিনি প্ল্যান পোলারাইজ লাইট অপটিক্যাল অ্যাক্টিভিটি আলোক সক্রিয়তা তাৰপিছত চাওঁ আমি কাইরেলিটি কাইরেলিটি আগতে বুজাই যাম তাৰপিছত মই নোটসখিনিও দিম লিখি সৰু সৰুকে এক মার্ক আহিব আহিলে কাইরেলিটির অসমীয়া কাইরেলিটি ইয়াৰ লগত জড়িত থকা বস্তু এসিমেট্রিক কাইরেলিটি মানে কাইরেলিটি মানে এসিমেট্রিক বা কাইরেল মলিকুল বুলিও জানিম যদি মলিকুল হয় কাইরেলিটি এসিমেট্রিক মলিকুল প্ল্যান পোলারাইজ লাইট অপটিক্যাল অ্যাক্টিভিটি কাইরেলিটি তারপর তিনটা টার্ম জানিব লাগিব তোমালোকৰ প্রথমতে দিও রিটেনশন ইনভার্সন রিটেনশনের অসমীয়া লিখা কাইরেলিটির অসমীয়া কাইরেলিটি এসিমেট্রিকর অসমমিত অনু রিটেনশন সংরক্ষণ ইটুক কয় ইনভার্সন ইটুক কয় আমার প্রতিপন তারপর রেসি রেসিমাইজেশন তোমালোকে জানা ইনভার্সনটো কত আছিল এছ এন টু রিয়েকশন প্রসিড থ্রু ইনভার্সন অফ কনফিগারেশন যার নাম কি আছিল এছ এন টু রিয়েকশন প্রসিড থ্রু এছ এন টু রিয়েকশন প্রসিড থ্রু ইনভার্সন অফ কনফিগারেশন সেই মানুষজনের নাম কি আছিল ওয়ালডেন ইনভার্সন রেসিমাইজেশন কত থাকিব হলে এইটো যদি এছ এন টুয়ে দেখুয়া ইনভার্সন রেসিমাইজেশন এছ এন ওয়ানে দেখুয়াব গতিকে এইবিলাক ভিতরের বস্তু আমি গম পাম তারপর আমি পড়িম রিটেনশন ইনভার্সন রেসিমাইজেশন তারপর আমি পড়িব লাগিব ইনানসিওমার যেটো আহিছিল 2016 তারপর রেসিমাইজেশন আহিছিল 2017 এইটো হল 17 এইটো হল 16 আৰু ডায়াস্টিরিওমার ইনানসিওমার্স ডায়াস্টিরিওমার্স এইখিনি তোমালোকক পঢ়িব দিছে গতিকে ইয়াৰ মই ডেফিনেশন কেটা তলত দি দি বুজাই আছো আহা এতিয়া আমি স্টেরিওকেমিক্যালৰ ভিতৰত থকা টার্মসবিলাক ডিফাইন কৰো প্ৰথমটো আছিল সমতল ধ্ৰুৱীয় প্ৰহৰ লিখি লৈ ললো ডেফিনেশন বুলি আহিলে তোমালোকৰ এক মাৰ্ক বা হাই ষ্টাইলে দুই মাৰ্ক চাইব গতিকে তোমালোকে গম পালা যে সমতল ধ্ৰুৱীয় পোহৰ কাক বোলে এইটো তোমালোকৰ ডেফিনেশন চোৱাচোন এনে আমাৰ আমাৰ পোহৰবিলাক কি যেনে তেনে তোমালোকৰ যিকোনো ফালে যাব পাৰে কিন্তু সেইটোক যদি আমি নিকল প্ৰিজম এইটো হ'ল কি নিকলে উলিয়াইছিল নিকল প্ৰিজম এটা নিকল প্ৰিজমৰ মাজেৰে আমি যদি যিকোনো দিশত যোৱা পোহৰ যদি আমি তাক পাছ কৰি দিওঁ তেতিয়া ইয়াৰ পৰা পাছ হোৱাৰ পিছত ইহঁতে এটা নিৰ্দিষ্ট এটা ডিৰেকশ্যনতহে যাব আগতে সবফালে গৈছিল
এতিয়া সব ফালে না যায় এটা নির্দিষ্ট ডিরেকশনত যাব গটিকে ইয়ার ডেফিনেশন টু হল এ বিম অফ লাইট হইছে ন হুইচ হ্যাজ ভাইব্রেশন অনলি ইন ওয়ান প্লেন কেতিয়া ওয়ান প্লেনত ভাইব্রেশন হব ইজ কল প্লেন পোলারাইজ লাইট গটিকে তোমালোক কই দিছো ভাইব্রেশন টু এটা দিখত কেতিয়া হব ওয়ান ডাইরেকশনত কেতিয়া হব যেতিয়া নিকল প্রিজমৰ মাঝেৰে যায় ঠিক আছে তাৰ পিছত ইট ক্যান বি অবটেইন হোৱেন অর্ডিনারি লাইট জুনে অর্ডিনারি লাইট টু কি হৈছিল ইয়াত অর্ডিনারি লাইট টু সব ফালে কি হৈছিল ডিসপার্স হৈছিল গটিকে তাক কিহৰে পাস কৰোৱা হৈছে নিকল প্রিজম গটিকে আমাৰ সমতল ধ্ৰুৱীয় পোহৰ হৈ গল যেতিয়া পোহৰ ৰশ্মি আমি যিকোনো দিশত যোৱা পোহৰ ৰশ্মিক আমি নিকল প্রিজমেৰে যাব দেও তেতিয়া সিহঁতে নির্দিষ্ট এক দিশত গতি করে বা এটা নির্দিষ্ট দিশত সিহঁতে যাবলৈ চেষ্টা করে বা নির্দিষ্ট দিশ লৈ লয় গতিকে তাক আমি কি বুলি কম সমতল ধ্রুবীয় পোহর গতিকে সমতল ধ্রুবীয় পোহরের বাবে কার প্রয়োজন নিকল প্রিজম ঠিক আছে প্লেন পোলারাইজ লাইট হয়ে গল আর এইখিনি মুছি অপটিক্যাল অ্যাক্টিভিটি তাই হি আছো উইথ এক্সাম্পল গতিকে এইখিনি আমার এটা মুছা যাব এতিয়া তোমালোকর নেক্সট ডিফাইন করিম স্টেরিও কেমিস্ট্রির আন এটা টার্মস অপটিক্যাল অ্যাক্টিভিটি এটা তোমালোকর অপটিক্যাল অ্যাক্টিভিটি অসমেত হব আলোক সক্রিয়তা ঠিক আছে অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে বুঝিব লাগিব যে কোনবিলাক কম্পাউন্ডক আমি অপটিক্যাল অ্যাক্টিভ বলে কম অলপ আগতে মরমর প্লেনখন গম পাইছিলা কি করেছিল প্লেন পোলারাইজ লাইট এটা নির্দিষ্ট এনেকুৱাকে আমার এটা নির্দিষ্ট আগতে যিকোনো দিশত এনেকুৱাকে আছিল নিকল প্রিজমদি যাই আমি এনেকুৱাকে এটা নির্দিষ্ট এনেকুৱাকে প্লেন পোলারাইজ হৈ গৈছিল গতিকে প্লেন পোলারাইজ লাইট আমি পাইছিল নিকল প্রিজমৰ যোৱাৰ পিছত এতিয়া সেই কিছুমান এনেকুৱা কম্পাউন্ড থাকিব সেই কম্পাউন্ড বিলাকে এই প্লেন পোলারাইজ লাইটক ঘূৰাব ঘূৰাব মানে কি কেতিয়াবা এনেকুৱাকে ঘূৰাব আৰু কেতিয়াবা উলটা খালে ঘূৰাব এইফালে ঘূৰালে কি কুলি কবা ক্লক ওয়াইজ কেমেৰাত এইখিনি আহিছে ন ক্লক ওয়াইজ ডিৰেকশ্যন আৰু এইটো কি এণ্টি ক্লক ওয়াইজ ডিৰেকশ্যন গতিকে প্লেন পোলারাইজ লাইট পালো নিকল প্রিজমরে যাওয়াতে অর্ডিনারি লাইট নিকল প্রিজমর মাজেরে যাওয়াতে আমি পাইছিল প্লেন পোলারাইজ লাইট গতিকে কিছুমান কম্পাউন্ডে আকৌ প্লেন পোলারাইজ লাইট কি করে পেলাব চা কি করে পেলাব সিহতক রোটেশন করব রোটেট কোনফালে রোটেট করব লিখি দিছো ক্লক ওয়াইজ এন্ড এন্টি ক্লক ওয়াইজ গতি সেই কম্পাউন্ডস বিলাকক কি কম্পাউন্ডস বলে কম এতিয়া অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড এন্ড দিস ফেনোমেনন ইজ নোন এজ অপটিক্যাল অ্যাক্টিভিটি এক বেলেগ কথা নাই প্লেন পোলারাইজ লাইটক যোনে রোটেট করে দিব পারে সেইটো বস্তুর নাম হল সেই কম্পাউন্ডস বিলাকে রোটেট করিব পারিব যি কম্পাউন্ডে রোটেট করিব সেই কম্পাউন্ডস বিলাকক আমি কি বলি কও অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড গতিকে অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডকে আমি ফেনোমেনন বা ঘটনাটো কি কও অপটিক্যাল অ্যাক্টিভিটি অসমিয়াত তোমালোকে লিখিব পারিবা এইখিনি অসমিয়াত ভাঙি ললে কিছুমান বা আমার এনসিআরটি অসমিয়া কিতাবর ইংলিশ নামটোতো থাকিবই তোমালোকে কিতাব চোৱা আৰম্ভ কৰিব ভালকৈ কিতাবৰ নিচিনা মোৰ ভাষাতকৈ ভালকৈ দিয়া থাকিব কিছুমান যৌগে সমতল ধ্ৰুৱীয় পোহৰক কি কৰিব পাৰিব ঘড়ীৰ দিশত বা ঘড়ীৰ কটাৰ বিপৰীত দিশত ঘূৰাব পাৰিব আৰু তেনেকুৱা যৌগবোৰক আমি কি বুলি কম তাক আলোক সক্ৰিয় যৌগ বুলি কম বা সিহঁতে কি দেখুৱাব বুলি কম আলোক সক্ৰিয়তা দেখুৱাব এতিয়া এনেকুৱা আমি ঘূৰালে আমি ইয়াত এটা বস্তু জানিম মনত ৰাখিবা আমাৰ প্লাছ বুলি কম বা ডি বুলি কম কেতিয়া ক্লক ডিৰেকশ্যন ক্লক ওয়াইজ ডিৰেকশ্যনত ঘূৰালে আমি প্লাছ বুলি কম তাক সেই কম্পাউণ্ডটোৰ আগত কি লিখিম ধৰা প্লাছ
আর হেই কম্পাউন্ড যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরাই থাকে তেতিয়া আমি কি কম মাইনাস অর এল কেতিয়া এন্টি ক্লকওয়াইজ ডি মানে কয় ডেক্সট্রো রোটেটরি আর এল মানে লেভো ডেক্সট্রো রোটেটরি রোটেটে রোটেটরি কোনটো এইটো মানে আর এল মানে কইছো লেভো রো টে টেরি এই টার্মস খিনি আমি জানিম ক্লকওয়াইজ মানে প্লাস ডি ক্লকওয়াইজ যেতিয়া কম্পাউন্ডটি প্লেন পোলারাইজ লাইটটো নেগেটিভ মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরাব তেতিয়া মাইনাস বা এল ডি মানে ডেক্সট্রো রোটেটরি আর এল মানে লেভো রোটেটরি গতি প্লেন পোলারাইজ লাইট নিকল প্রিজমে বনাই দিছিল অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি কম্পাউন্ডস বিলাকে অপটিক কিছুমান কম্পাউন্ড বিলাকে প্লেন পোলারাইজ লাইটক দুটা ডিরেকশনত ঘুরাই দিছে তাকে কয় অপটিক্যাল অ্যাক্টিভিটি গতি আমি নেক্সট পড়িম একেলগে কাইরেলিটি মানে অ্যাসিমেট্রিক মলিকুল কাইরেলিটি এন্ড ইনানসিওমার এই তিনিটা বস্তু এটা লগতে ডায়াস্টিরোমারটো সোমাই যাব এতিয়া বোর্ডখন মুছি আছো কাইরেলিটি বা কাইরেল মলিকুল বা এসিমেট্রিক মলিকুল সিহঁতৰ ভিতৰত থকা ইনানসিওমার আৰু ডায়াস্টিরোমার গতি এই প্লাস আৰু মাইনাসটো কি বুলি কয় স্টিরিও আইসোমার বা স্টিরিও আইসোমারিজম গতি আমি দুটা যদি কম্পাউন্ড পাওঁ প্লাস আৰু মাইনাস তাক কি কম স্টিরিও আইসোমার এতিয়া আমি আহি আছো কাইরেলিটি হোয়াট ইজ কাইরেলিটি এসিমেট্রিক মলিকুল মলিকুলার এসিমেট্রি কাইরেলিটি এন্ড ইনানসিওমার এন্ড ডায়াস্টিরোমার এইবিলাক স্টেরিও কেমিস্ট্রির লগত মানে জড়িত কিছুমান ঘটনা গতি মলিকুলার এসিমেট্রিক বা কাইরেলিটি বা ইনানসিওমার বা ডায়াস্টিরোমার এইকেইটা আমি পাম কাইরেলিটি ইনানসিওমার ডায়াস্টিরোমার পাই আছো আগতে আমি জানিব লাগিব হোয়াট ইজ এসিমেট্রি ঠিক আছে এসিমেট্রি হব লাগিলে তোমালোকে গম পাবা যে তোমার মরমর কার্বনটো আছিল যে সেই কার্বনটো কি হব লাগিব ইজ টেট্রাহাইড্রেল এন্ড ইফ অল দ্য সাবস্টিটুয়েন্টস অ্যাটাচ টু ডেড কার্বন আর ডিফারেন্ট সাচ কার্বন ইজ কল এসিমেট্রিক কার্বন অর স্টিরিও সেন্টার সেই কার্বনটো কি হব স্টিরিও সেন্টার বলে হব গতি যার কারণে আমি কি পাম তাত সিমেট্রি নাপাম আর তাকে বলে কয় এসিমেট্রি বা মলিকুলার এসিমেট্রি একো ডাঙর কথা নহয় লিখা খানি তোমালোকে এইখিনি লিখিবা বুজার পিছত তোমালোকে সকলো বুঝি পাবা টস লগে লগে মারিছো লগে লগে এতিয়া আমি আহিছো তোমালোকর মলিকুলার এসিমেট্রি এই সিটো ইয়াত লিখি মই জাগা নিমিলার কারণে তাক আনিলো ইয়াত এইটো সি মলিকুলার এসিমেট্রি মানে এইটো সি আহিছেনে এইটো কার্বন এসিমেট্রি হব লাগিলে এইফালেও চোৱা মোক নাচাবা কি কৈ আছে দাদা হু মলিকুলার এসিমেট্রি মানে কি আমার অপ্রতিসম হব লাগিলে কি হব লাগিব কার্বনটোর লগত থকা গোটেই বিলাক বেলেগ বেলেগ হব লাগিব কারণ কার্বন বিলাক আমি লিখিছো চতুর্ফলকীয় বা টেট্রাহাইড্রেল গতি এই কার্বনটোত কি কি বস্তু লাগি থাকিব লাগিব বেলেগ বেলেগ চারিটা ওয়ান টু থ্রি ফোর গতি ইয়াতে তোমালোকর সি এইচ থ্রি লাগি থাকা বলে ভাবা ইয়াতে যদি তোমালোকে এনেকে কার্বনটো চা এই সি এইচ থ্রি এইটো কি বলে ভাবিছিলা এনেকুয়া রংটো মানে এই ব্রোমাইড বা হেলো বা হেলোজেন বলে ভাবা সি এইচ থ্রি সি বি আর বেলেগ বেলেগ কই আছো কিন্তু এই সিটোর লগত কি আছে সি এইচ থ্রি বি আর এইটো পিছফালে এইচ আর এইটো কি হব লাগিব সি এইচ থ্রি সি এইচ থ্রি হলে নহব ডিফারেন্ট হব লাগিব ডিফারেন্ট চারিটা বেলেগ ডিফারেন্ট হব লাগিব গতি এই চারিটা ডিফারেন্ট হলে আমি তাক কি বলে কম এসিমেট্রি মলিকুল গতি মই অলপ মুছি ইয়াক আঁকি দিছো এসিমেট্রি মলিকুলটো এনেকুৱাই হব ন উপরখানি মুছি লৈছো এতিয়া ইয়াক যদি মই আঁকি দিওঁ পটকৈ কেনেকুৱাকে দেখা পাবা তোমালোকে চোৱা ইয়াক কার্বন এসিমেট্রিক
এইটো আছে বর্ডার প্লেনত বলে ভাবা এনেকাকে এই কার্বনটোর লগত একেলগে আছে সোয়া ইটো CH3 ঠিক আছে এইটো একে প্লেনর আছে তোমালোকৰ কার হ্যালোজেনটো গটিকে এই দুটা গল এটা সম্মুখ ফালে আছে এইটো অলপ আগতে যে প্রথম প্রথম আঁকি থৈছিল বর্ডার এটো কি দিলু C2H5 আর এই পিছফালে কি আছে সোয়া এইটো পিছফালে হাইড্রোজেন মোর মলিকুলটো সিমেট্রি নে এসিমেট্রি কিয় এসিমেট্রি কোয়া এইটো রং বেলেগ এইটো রং বেলেগ এইটো রং বেলেগ এইটো রং বেলেগ গতিকে ময়ো দেখাব বিচরা বস্তুটো এসিমেট্রি সোয়া তাতে এই কার্বনটোত এইটো বেলেগ আছে এইটো বেলেগ আছে এইটো 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 এই হাইড্রোজেনটো আর এই সম্মুখৰ এইটো গতিকে এসিমেট্রিক মলিকুল বিলাকক স্টারেৰে বুজাই এই সেন্টারটোকে আমি কি কৈছিলু এই কার্বনটোক আমি কি কওঁ স্টেরিও সেন্টার স্টেরিও সেন্টার মানে কি হুইচ কার্বন ইজ বন্ডেড উইথ ফোর ডিফারেন্ট গ্রুপস অর এটমস অর সাবস্টিটুয়েন্টস গতিকে এইটো স্টেরিও সেন্টার অর কাইরেল সেন্টার এইটোক আমি কি কম কাইরেল সেন্টার স্টেরিও সেন্টার কাইরেল সেন্টার গতিকে এইটো এই মলিকুলটো কি করিব বেলেগ বেলেগ আছে কারণে কি করিব সোয়া ল্যাক অফ সিমেট্রি এন্ড দিস ফেনোমেনন ইজ নোন এজ দিস কার্বন ইজ নোন এজ অ্যাসিমেট্রিক মলিকুল অর অ্যাসিমেট্রিক সেন্টার কার্বন ঠিক আছে আমি এইখিনি গম পালো যে মলিকুলার অ্যাসিমেট্রি কি কাইরেলিটি কি দিস ইজ এ কাইরেল মলিকুল অর এনান্সিওমার আর ডাইস্টেরোমার এই দুটা বস্তু আমি এটা বুঝি পাম অলপ পিছত বুঝি পাম কোনে কাইরেল আর একাইরেল যদি হয় তোমালোকে মোক এইটো কোয়াসন ক্যামেরামেন বিলাকে কথা পাতি ভাল পোয়া এইটো কি হব ইয়াতে মই CH3 দিলু আর এইটো হাইড্রোজেন দিলু ইয়াত কোনটো এসিমেট্রিক কার্বন এইটো নে এইটো এই দুটা দিছো আমার এই দুটার ভিতরত কোনটো এসিমেট্রিক বা কোনটো কাইরেল কার্বন কাইরেল কার্বন হব লাগিলে বেলেগ বেলেগ থাকিব লাগিব এইটো বেলেগ এইটো বেলেগ এইটো বেলেগ এইটো বেলেগ রং বিলাক বেলেগ এনেকুৱাকে বুঝে বুঝো এইটো কাইরেল নে একাইরেল এইটো কি একাইরেল গতিকে এই কার্বনটো তোমালোকৰ কি একাইরেল কিয় একাইরেল হল কাইরেল কিয় নহল কাইরেল হব লাগিলে স্টার ডিম বা বেলেগ বেলেগ পাম এইটোত চোৱাচোন তোমালোকে বেলেগ বেলেগ আছে নে একে আছে বেলেগ আছে বেলেগ আছে এই দুটা একে কোনোবাই চাব পাৰে ছাৰ এইটো কার্বন চাম ইয়াতে হাইড্রোজেন তিনটাই একে ইয়াতে তিনিটা একে মানে এনেকুৱা কার্বন এটা চাই লোৱা য'ত বেলেগ বেলেগ সাবস্টিটুয়েন্ট পায় যদি বেলেগ বেলেগ নাপায় মিলি যায় তাক কয় একাইরেল আৰু যদি আমি বেলেগ বেলেগ সাবস্টিটুয়েন্ট পাও এইটোৰ দৰে এইটো মিথাইল এইটো ব্ৰমো এইটো হাইড্ৰোজেন আৰু এইটো সম্মুখত ইথাইল গতিকে এইটোক আমি কম কাইরেল গতিকে কাইরেল মলিকুলৰ কি থাকে লেক অফ সিমেট্রি থাকে গতিকে কাইরেল মলিকুলে আৰু একাইরেল মলিকুলে কি দেখুৱাব আমাৰ ইনান্সিওমাৰ এণ্ড ডাইষ্টেরোমাৰ দেখুৱাব এতিয়া মই নেক্সট কাইরেলিটি বুজালো ইয়াতে আৰু মলিকুলাৰ সিমেট্রি বুজালো এতিয়া মই ইনান্সিও ডাইষ্টেরোমাৰ এই দুটা নেক্সট আমি মুছি হেনে বুজাই আছো তাৰপিছত ইনভার্সন আৰু আমি রেসিমাইজেশন এসএন টু অলপ পাইছো লৈ আর এসএন ওয়ানত আমার স্টেরিও কেমিস্ট্রিত কি পাম রেসিমাইজেশন আর এসএন টু পাইছিল ইনভার্সন মুছি বুজাই আছো লেট স্টার্ট কাইরেলিটি গতিকে তোমালোকৰ এইখিনি রিটেনশন ইনভার্সন আর রেসিমাইজেশন অলপ থৈ দিছো যেহেতু বোর্ডখন চাফা হব লাগে যে হোয়াট ইজ কাইরেলিটি অলপ আগতে কৈছিলোঁ কার্বন ইজ এ কাইরেল অর এসিমেট্রিক কি হব লাগে সাবস্টিটুয়েন্ট বিলাক বেলেগ বেলেগ হব লাগে এক্স ওয়াই জেড ডাব্লিউ গতিকে এইটোক কয় কাইরেল গতিকে কাইরেল বা কাইরেলিটি এতিয়া চাও কাইরেলিটিৰ ভিতৰত কি কি ফেনোমেনন আছে হোয়াট ইজ কাইরেলিটি কাইরেলিটি কি অসমেতো কাইরেলিটি বুলি কয় এন অবজেক্ট ডেট ক্যান নট বি সুপার ইম্পোজড
ঠিক আছে গটিকে এই দুটা মই ইটো এটা বেলেক বস্তু আর এইটো এটা বেলেক বস্তু বলি ভাবা এই দুখন হাতেরে মই বুজাম নিজর হাত দুখন ইয়াতে থই বুজাম এনে কোয়াকে আর এইখিনি অবজেক্ট তোমালোকর বুজাম আর এইখন তোমালোকর মিরর বলি ভাবিল এইখন তোমালোকর মিরর বলি ভাবিল an object that cannot be superimposed on its mirror image is called chirality গটিকে কাইরেলিটি হব লাগিলে কাইরেল মলিকুল লাগিব এটা কথা গম পোৱা গটিকে এতিয়া সোয়াসন ইহতৰ পৰা আমি এটা বস্তু বুজিবম যে কাইরেলিটি চাব লাগিলে কি হব লাগিব সোয়া এই দুটা বস্তুৰ কোনটো কাইরেল হব সোয়া এটা ওয়াইন ওয়াইন খোৱা বটল বিলাক যে থাকে বা দুটা বল এটা বল ওপৰত এইটো বলৰ ওপৰত থাকি মিলি যাব এইটো ডাঙি আনিলে এইটো মিৰৰ ইমেজ এইটো মিৰৰ মানে দাপোন প্রতিবিম্ব এইটো ঠাক ঠিক দেখা দেনে কো হবো এই বলটো দেখিলে মানে এই ইহতক মানে বুজুয়ার কারণে ব্যবহার করে হইছে কিন্তু ইয়াত আমি কি কম্পাউন্ডস বিলাকে ধরি গতিকে তোমালোকে চোৱা এইটো ডাইরেক্ট কি হব মিরর ইমেজ হব এইটো ডাইরেক্ট মিরর ইমেজ হব আরে এই হাতখনৰ এই দুখন হাতখনৰ এইটো মিরর ইমেজ এইটো এইটোৰ মিরর ইমেজ এইটো দূৰত্ব দূৰত গৈছে অসৰ অসৰত আহিছে গতিকে এতিয়া তোমালোকে চোৱা এইটুই এই হাত দুখন যদি মই মিরর ইমেজ পোৱা হাত দুখন যদি এখন আন এখনত মই কি করো সুপার ইম্পোজ করো হয় না নহয় নহয় নন সুপার ইম্পোজ হয় গতিকে কাইরেলিটি মানে কি গতিকে কাইরেল মলিকুল কাক কব যিবিলাকৰ কাইরেল অবজেক্ট বিলাক নন সুপার ইম্পোজ হয় মিরর ইমেজ গতিকে নন কাইরেল মলিকুলস কোন বিলাক হব যদি এইটো এই এটোর উপর দি দিয়া মিরর ইমেজ এইটোর মিরর এইটো ডাইরেক্ট সুপার ইম্পোজ হয়ে যাব একদম ঠাক ঠিক লাগি যাব কিন্তু হাত দুখন নালাগে এটা মই তোমালোকে এইফালে দি বুঝাই দিও তোমালোকর এই দুখন হাত এনেকুয়াকে যদি নমস্কার দিয়া তেতিয়া কি হব কোয়া সুপার ইম্পোজ হয়ে গল গতিকে এইটো তোমালোকে কি কব পারিবা এনেকুয়াকে দিলে গতিকে এইটো কি হব একাইরেল গতিকে এইটো তোমালোকক আমি কব একাইরেল মলিকুল এইটাকে চোৱা এই দুখন তোমালোকে এনেকে দোৱা নন সুপার ইম্পোজ হৈছে এখনে আনখনৰ ওপৰত পৰা নাই গতিকে এই দুটাইৰে আমি এটা বস্তু বুজিব পাম কাইরেল মলিকুল বা কাইরেল অবজেক্ট বিলাক কি হয় নন সুপার ইম্পোজ আর নন কাইরেল মলিকুলস বিলাক কি হয় সমরূপিত হয় অসমীয়াত যদি এটা বস্তু কাইরেল মানে কয় তেতিয়া তোমালোকে মনত ৰাখিবা কাইরেল নন সুপার ইম্পোজ আর মিরর ইমেজ থাকিব দুটা নন কাইরেলৰ কি কি থাকিব কাইরেল অবজেক্ট বিলাকৰ কি কি থাকিব মিরর ইমেজ নন কাইরেলৰ কি থাকিব দাপোন প্রতিবিম্ব থাকিব কিন্তু কাইরেল মলিকুল বিলাকৰ নন সুপার ইম্পোজ এটা আনটোৰ ওপৰত সমৰূপিত নহয় কিন্তু ইয়াত কি হব সুপার ইম্পোজ হব পরীক্ষা যদি আহে ইনানসিওমার্স আর কাইরেল মলিকুলস দ্যাট আর মিরর ইমেজেস অব ওয়ান অ্যানাদার ফার্দারমোর দ্য মলিকুলস আর নন সুপার ইম্পসিবল অন ওয়ান অ্যানাদার ফর এক্সাম্পল টু ইনানসিওমার্স অব ল্যাকটিক এসিড কাইরেল সেন্টার থাকিব আর মিরর ইমেজ থাকিব আর হিহতে সমরূপিত নহয় ইনানসিওমার বিলাক আহিছিল 2016ত রিটেনশন ইনভার্সন এন্ড রেসিমাইজেশন এই দুটা এসএন টু রিয়েকশন টু প্রসিড হয়েছিল ইনভার্সন বা দিক বিন্যাস প্রতিপন বা ওয়ালডেন প্রতিপন আর রেসিমাইজেশন আমার এসএন ওয়ানত হব আমি অল্প পিছত দেখাই আছো রিটেনশন মানে কি একো সেন্স নহয় রিটেনশন মানে সংরক্ষণ গতিকে কোনোবা এটা বস্তু সংরক্ষণ হয়ে থাকা মানে কি আগর যেনেকা কনফিগারেশন আছে তেনেকাই থাকিব পরীক্ষার এক মার্ক দিয়ে আহি যাব পারে রিটেনশন কি রিটেনশন অফ কনফিগারেশন ইজ দ্য প্রিজার্ভেশন যেনেকুয়া আছিল অফ ইন্ট্রিকিটি অফ দ্য স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট আগতে যেনেকুয়া আছিল অফ বন্ডস টু এন এসিমেট্রিক সেন্টার ডিউরিং এ কেমিক্যাল রিয়েকশন অফ ট্রান্সফরমেশন ফর এক্সাম্পল চা এটা এক্সাম্পল দিলে গম পাই যাবা টু মিঠাই বিউটান ওয়ানল টু মিঠাইল বিউটান ওয়ানলটো এটা তোমার কি আছে প্রথমতে চাই লওয়া এসিমেট্রিক সেন্টার আছে মই যদি আঁকাও ইয়াতে এই কার্বনটো চোৱা
প্ৰথমতে মই ইয়াতে মিঠাইল এটা দিছো ধৰা এটো মিঠাইল এনেকুৱাকৈ দিছো অলপ ওপৰৰ ফালে আছে এটো তোমাৰ ওইটো দিছো ওইট এটা এইচ দিছো আৰু এটা দিছো তোমাৰ সি এইচ টু ওইচ দিব লাগিব ইয়াতে ঠিক আছে টু মিঠাইল ওৱান টু টু মিঠাইল টুত মিঠাইল আছে চোৱা এইটো ফাংচনেল গ্ৰুপ য'ৰ পৰা ফাংচনেল গ্ৰুপ থাকে তাৰ পৰা যাব লাগে টু মিঠাইল বিউটান ওৱান অল এইটো ইয়াক যদি তুমি হিট দিয়া এইচ চি এল দিয়া এতিয়া কোনো চেঞ্জ নহয় খালি এই বন্ডাল ভাঙি যাব ঠিক আছে এই বন্ডাল ভাঙি যায় এইটো ষ্টেৰিঅ' কাৰণ ষ্টেৰিঅ' চেণ্টাৰ আছিল এইটো এচিমেট্ৰিক মানে ষ্টেৰিঅ' চেণ্টাৰ ইয়াৰ লগত যি যি লাগি আছিল মিঠাইল হাইড্ৰজেন ইথাইল আৰু এই গ্ৰুপটো কোনো চেঞ্জ হোৱা নাই তুমি ঠাক ঠিক তাতে লিখি দিয়া কি কি আছিল ইয়াতে চি এইচ থ্ৰী আগফালে আছিল হাইড্ৰজেনটো পিছফালে আছিল ইথাইল গ্ৰুপটো এনেকুৱাকৈ আছিল ইয়াত কি হ'ল চোৱা ওইচ ওলাই গ'ল চি এলটো সোমাই গ'ল ৱাটাৰ ওলাই গ'ল এইটো এটা এলকহলৰ পৰা আমি হেলো এলগেন পাইছিলোঁ তেনেকুৱা ৰিয়েকশ্যন ঠিক আছে গতিকে আমি বুজি পালোঁ যে ইয়াৰ এই কনফিগাৰেশ্যনটোৰ কোনো ধৰণৰ চেঞ্জ অহা নাই কিহত এই গ্ৰুপটো জাষ্ট যেনেকুৱা পজিশ্যনত আছিল তেনেকুৱা পজিশ্যনত আমাৰ এইটো এটাচ হৈছে গতিকে ৰিটেনশ্যন মানে প্ৰিজাৰ্ভেশ্যন এৰেঞ্জমেণ্ট যেনেকুৱা বন্ডৰ আছিল এচিমেট্ৰিক কাৰ্বনৰ যেনেকুৱা আছিল একদম এতিয়াও তেনেকুৱা গতিকে ৰিটেনশ্যন হৈ গ'ল ইনভাৰ্চনটো ছাবষ্টিটিউচন নিউক্লিঅ'ফিলিক বায়'মলিকুলাৰ ৰিয়েকশ্যন প্ৰচিডছ থ্ৰু ইনভাৰ্চন গতিকে ইনভাৰ্চন তোমালোকৰ মনত আছে যাৰ যাৰ এচেনটো ৰিয়েকশ্যনটো আগত পঢ়িছিলা কেনেকুৱা আছিল জাষ্ট অলপ এক্সামত যদি হোৱাট ইজ ইনভাৰ্চন হোৱাট ইজ ইনভাৰ্চন হোৱাট ইজ এই ৱাল্ডেন ইনভাৰ্চন দিক বিন্যাস প্ৰতিপন বা ৱাল্ডেন দিক বিন্যাস প্ৰতিপন যেনেকুৱাকৈ আহে এনেকুৱাকৈ লিখি দিবা ইয়াৰ এনচাৰ হিচাপে এনেকুৱাকৈ লিখিবা তোমালোকৰ এইটোত থাকিব লাগিব এইচ এচিমেট্ৰিক কাৰ্বন লৈ ল'বা ইয়াতে ব্ৰম লোৱা এটা তোমালোকে ইয়াতে চি এইচ আৰু এচিমেট্ৰিক লোৱাৰ কাৰণে এনেকুৱাকৈ দেখুৱাই দিছোঁ এইটো তোমালোকে লোৱা চি টু এইচ ফাইভ এইটো এটা এচিমেট্ৰিক কাৰ্বন গতিকে এচেনটো হ'ব লাগিলে কি আছিল প্ৰাইমাৰী প্ৰিফাৰেঞ্চ কৰিছিল কিন্তু ইয়াতে এচিমেট্ৰিক দিয়াৰ কাৰণে তোমালোকৰ কিতাপতো এনেকুৱাকৈ দিয়া আছে কিন্তু আচলতে প্ৰাইমাৰী এলকিল হোৱালাৰীৰে আমাৰ এচেনটো ৰিয়েকশ্যন দেখুৱাই মানে এইটো ওৱান ডিগ্ৰী হোৱা নাই এতিয়া এই কাৰ্বনটোৰ লগত এলকিল গ্ৰুপ দুটা আছে গতিকে বাদ দিয়া সেইটো কথা তোমালোকৰ এচিমেট্ৰিক কাৰ্বনৰ নিউক্লিঅ'ফিলিক এটাক কৰিছিলা অপজিট টু দ্য হেলোজেন এটা হেলোজেন পৰমাণুৰ বিপৰীত ফালৰ পৰা নিউক্লিঅ'ফাইল সোমাইছিল তেতিয়া তোমালোকৰ কি হৈছিল এই গ্ৰুপখিনি যেনেকুৱা আছিল এইটো অলপ এইফালে দিলে বেছি ভাল দেখিব এই হাইড্ৰজেনটো অলপ এনেকুৱাকৈ দিলোঁ এইটো এইটো সম্পূৰ্ণ চেঞ্জ হৈ যাব কাৰ বতাহৰ ফলত নিউক্লিঅ'ফিলিকৰ হ'লে কি হ'ব এই কাৰ্বনটোৰ এই গ্ৰুপটো এইফালে আহিল তাৰপিছত এই হাইড্ৰজেনটো এইফালে গ'ল আৰু এইটো ইথাইল গ্ৰুপটো এইফালে গুচি গ'ল এইটো ওলাই গুচি গ'ল এইটোত যদি পটেছিয়াম হাইড্ৰক্সাইড লৈছিলোঁ কে বি আৰ ওলাই গ'ল গতিকে এইটো ইয়াত সোমাই গ'ল এতিয়া ওইচ দিছ ইজ দ্য ইনভাৰ্চন অফ কনফিগাৰেশ্যন ইনভাৰ্ট হৈছিল ৰেচিমাইজেশ্যন আৰু লাষ্ট কৰি শেষ কৰিম এতিয়া ৰেচিমাইজেশ্যন গতিকে ৰেচিমাইজেশ্যন তলত গুচি আহিলোঁ ইয়াৰ পৰা গুচি আহিছোঁ ৰেচিমাইজেশ্যন
Racemization মানে তোমালোকে জানা SN1 nucleophilic substitution unimolecular reaction proceeds to racemization কোডিকে তাতে তোমালোকৰ কি আছিল এটা asymmetric লোৱা alkyl halide লোৱা এটা CH3 C2H5 C3H7 আর এইটো বিআর এইটো এটা এসিমেট্রিক লওয়া প্রথমতে ইয়ার পরা কি পাইছিল স্লো স্টেপ কার্বোকেটাইন পাইছিল কার্বোকেটাইনটো কি হয় ইয়া তোমালোকৰ আছিল এনেকুয়া ইটো টেট্রাহাইড্রেল ইয়াকিব লাগিছিল কিন্তু আমি নাকিলু এইটো আমার C2H5 আর এইটো C3H7 গতিকে ইয়াত বন্ডাল ভাঙি গৈছিল এইটো কার্বোকেটাইন হৈছিল গতিকে এই কার্বোকেটাইনটোক রেসিমাইজেশন যদি আহে এই কার্বোকেটাইনটোক C3H7 এটো আছিল C2H5 ইয়াৰে ব্রোমাইডটো ওলাই গৈছিল এই কার্বোকেটাইনটোক আমার নিউক্লিওফাইলে দুটা সাইডৰ পৰা এটাক দিছিল এইটোৰ পৰা এইফালে যাব পাৰে এইফালে দিও এটাক কৰিব পাৰে এইফালে দিও কৰিব পাৰে তেতিয়া আমি দুটা ষ্ট্ৰাকচাৰ পাইছিলো CH3 GG আছে ইয়াতে আমি লিখি ললো C3H7 এসিমেট্রিক হোৱাৰ কাৰণে আমি বেলেগ বেলেগ দিছো ইটো বেলেগ ইটো বেলেগ ইটো বেলেগ আৰু হেলনটো বা ব্রোমনটো OH2 এইফালে আহিল এইফালে আহিলে ইয়াক আমি কি কম এইফালে আহিলে আমার রাইট সাইডে আহিলে আমার এইফালে দি ঘুরিব গটিকে মাইনাস কনফিগারেশন এইফালে এটা করিলে OH2 কার্বনের লগত ইয়াত লাগিব বাকি জি আছিল সেই আছে ইয়াতে আছে তোমার C3H7 C2H5 গটিকে এইটো এইফালে ঘুরিব গতি এই মাইনাস কনফিগারেশন এই প্লাস কনফিগারেশন এই দুটা ফিফটি 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 পার্সেন্ট আর এইটাও ফিফটি পার্সেন্ট থাকব আই বি সি নাম ইয়ার হব আর কিনা এটা এনেকাকে হিসাব করে চালে দীঘল সেইডাল গতি রেসিমাইজেশন মানে কি যেটু স্টেবল টারসিয়ারি কার্বোকেটাইন পাবা তার নিউক্লিওফিলিক অ্যাটাক বাই নিউক্লিওফাইল ফ্রম দিস সাইড অর দিস সাইড এন্ড দিয়ার পর ফিফটি পার্সেন্ট অফ প্লাস রোটেশনের কারণে আমি প্লেন পোলারাইজ লাইটর পিছন অপটিক্যাল অ্যাক্টিভিটি পাইছিল রোটেশনের কারণে মাইনাস আর প্লাস যদি প্রায় সেম ফিফটি ফিফটি পার্সেন্ট পাও তাকে আমি রেসিমাইজেশন বলে কো গতি রেসিমাইজেশন হোয়াট ইজ রেসিমাইজেশন গিভ এক্সাম্পল এক্সাম্পল তো ইয়াত গুছি আহিলে এক্সাম্পল গতি আজির ভিডিওত আমি সবখিনি আমার কেমিক্যাল রিয়েকশনের প্রথম কেমিক্যাল রিয়েকশনের আগর ভিডিওত এসএন ওয়ান টু আর আজি স্টেরিও কেমিক্যাল এসপেক্ট অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশনের গোটেইখিনি করিলো দীঘল ভিডিওটো আর নেক্সট ভিডিওত আমি লগ পাম তারে আশা করিলো চ্যানেলটো যদি এতিয়াও চাই চাই রঙা বুটামটো তোমালোকে বগা করব পড়া নাই তোমালকে একোয়ে করব পড়া নাই গতি সাবস্ক্রাইব করিবা সকলকে শেয়ার করিবা আর কমেন্ট করে এই ভিডিওর পর আতরি যাবা জীবন তাজি পালো কি যৌবনে আজি দিলে কি মাথু দু মাথু দুঃখ মাথু দুঃখ মাথু দুঃখ।